আমার প্রিয় দেশবাসী, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়া আলাইকুম আসসালাম। আমরা আজকে প্রধানমন্ত্রী এবং সম্মানিত সভাপতির কাছ থেকে মূল্যবান বক্তব্য শুনব। আমি সংক্ষেপে একটি কথা আপনাদেরকে উপস্থাপন করতে চাই। আমরা যে আজকে আধিপত্যবাদের বিরুদ্ধে দেশের স্বাধীনতা, জাতীয় সত্তা, আমাদের অখণ্ডত্বের পক্ষে কথা বলতে গিয়ে জীবন দিল, যে কারণে গোটা জাতি আজকে থেকে শ্রদ্ধা সারা দেশ এবং সারা দুনিয়াতে আজকে আবরারকে মানুষ স্মরণ করছে, চোখের পানি ফেলছে। কিন্তু আজকে আবরারের এই রক্তদানকে যদি আমাদেরকে কৃতজ্ঞতা জানাতে হয়, এর সফলতা যদি ঘরে তুলে আনতে হয়, তাহলে আধিপত্যবাদের চরিত্র আমাদের উন্নতি করতে। আজকে সারা পৃথিবীতে আধিপত্যবাদের আধুনিক চরিত্র বদলে গেছে। আমরা আগে ছোটবেলায় বইতে পড়েছি, প্রাচীন যুগে সাম্রাজ্যবাদী আধিপত্যবাদী রাজা বাদশারা তারা লর্ড বহর লোক লস্কর নিয়ে ঘোড়া নিয়ে রাজ্য জয় করে একের পর এক ভূখণ্ড জয় করত। এটা ছিল তাদের আধিপত্যবাদের আগ্রাসী চরিত্র। এখন কিন্তু আজ ভূখণ্ড দখল করে রাজ্য জয় করে শুধু আধিপত্যবাদ বিস্তার করার চরিত্র তাদের নেই। তার আধুনিক রূপ হল দেশের ভূখণ্ডকে তারা ঠিক রাখবে নামকো আসতে, কিন্তু তারা অর্থনীতি নিয়ন্ত্রণ করবে, রাজনীতি নিয়ন্ত্রণ করবে, পানি নিয়ে যাবে, ব্যবসা নিয়ে যাবে, দেশকে তাদের অর্থনীতির বাজার বানাবে, সংস্কৃতি, শিল্প, কল কারখানা সবকিছু তারা রিমোট কন্ট্রোল করবে। এটি হচ্ছে আধিপত্যবাদের আধুনিক রূপ। আজকে আমাদের 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 খুব বেশি খুশি হওয়ার কিছু নেই যে না আমাদের 47 সীমানা তো ঠিক আছে, আমাদের পতাকা তো ঠিক আছে, এই সব কিছু ঠিক রেখে গোটা জাতির জাতিসত্তা, অখণ্ডতা সবকিছু ধ্বংস করে দেওয়ার জন্য নবরূপে আজকে ভারত আধিপত্যবাদের আত্মপ্রকাশ ঘটেছে। দেশ বিরোধী চুক্তি করা হয়েছে কি আজব ব্যাপার বলে মানবিক কারণে ফেনীতে ওনারা প্রতিবেশীরা পানি খাইতে পারে না, মানবিক কারণে পিপাসার পানি উনি পিপাসা নিবারণ করেছে। আমাদের বিস্তার খবর কি? আমাদের দুটো পোর্ট আপনি দিয়ে দিচ্ছেন, আমার ভিতর দিয়ে রেল চলে যাবে, এত চুক্তি আপনি করলেন, আর ওখানে কোনো মানবিকতার প্রশ্ন নেই। এখন আমার বন্ধুদের খাবার পানি, আচ্ছা আপনি 1.8 কিউসেক পানি দেওয়ার চুক্তি করে আসলেন, কিন্তু তার আগে থেকে বিডিআররা বলছে যে বর্ডার থেকে 36টা পাম্প বসিয়ে তারা যে এতকাল পানি নিয়ে যাচ্ছে সেখানে কাতে কুসেক পানি যাচ্ছে। চুক্তির মধ্যে 1.8 কিউসেক দিয়ে বলছেন যে সামান্য একটু পানি আমি পানি মানবিক কারণে পানি দিয়েছি। ফলে আজকে আবরারের চেতনায় বিদ্রোহ তৈরি হয়েছিল, এগুলো সে মনে করেছে এটা দেশপ্রেম, এটা জাতিসত্তার পক্ষে থেকে কথা বলার জন্য বইটার মতো শ্রেষ্ঠ বিদ্রোহের ছাত্র হিসেবে জাতির জন্য, এই মাটির জন্য, পতাকার জন্য সে আজকে ফেলবু চেষ্টা দাম দিয়ে। এটাই যদি তার অপরাধ হয়, আমার বলা হচ্ছে যে শিবির করার সন্দেহে তাকে হত্যা করা হয়েছে। ধরেই নিলাম যদি শিবির করার সন্দেহ এই কথা ওনারা বলেন, তার অর্থ কি এই দাঁড়াবে যে শিবির করলেই তাকে মেরে ফেলতে হবে? খুব দুঃখের সাথে আমি বলছি, মেট্রোপলিটন পুলিশের অ্যাডিশনাল কমিশনার মরিয়ম সাহেব তাকে বলেছেন প্রেস কনফারেন্সে যে আসামিদের জিজ্ঞাসাবাদে চারজনের কাছ থেকে জানা যাচ্ছে যে ওনারা বলছেন যে শিবির সন্দেহেই তারা তাকে মারপিট করছে। কথাটা এমন ভাষায় বলা হচ্ছে মনে হয় শিবির করলেই তাকে মারপিট করা যাবে, হত্যা করা যাবে, এটাকে জাস্টিফাই করার মতো একটা ল্যাঙ্গুয়েজ কিন্তু আমরা গতকালকে প্রেস কনফারেন্স তার কথা থেকে বুঝতে পেরেছি। কিন্তু এটাকে নেগেটিভলি নেননি, এটা যে নৃশংসতা, এটার মধ্যে যে কোনো মানবতা নেই, এটা যে পশুত্ব, এবং বুয়েটের মতো ঢাকা ইউনিভার্সিটির মতো শ্রেষ্ঠ বিদ্যাপীঠ গুলোতে এত মেধাবী ছেলেরা আসছে, এখানে আসার আগে তো এরা এমন ছিল না, এখানে এসে কেন এরা এত পশুত্ব তৈরি হলো, দানবীয় চরিত্র কেন হলো, তাহলে বুঝতে হবে আজকে যে শিক্ষা পদ্ধতিতে, যে শিক্ষা সিস্টেমে এরা প্রবেশ করছে, আর কিছু লোকের মধ্যে এই দানবীয় পশুত্বের চরিত্র, মানবতার মোকাবেলায় পশুত্ব, মনুষ্যত্বের মোকাবেলায় পশুত্ব কি করে এত শ্রেষ্ঠ শিক্ষা প্রতিষ্ঠানের ছেলেদের চরিত্র তৈরি হতে পারে? বোঝা যাচ্ছে আমাদের শিক্ষার মধ্যে ত্রুটি আছে, আমাদের শিক্ষা ব্যবস্থা, আমাদের শিক্ষা যারা দান করছেন, যারা পাঠদান করছেন, আমাদের সিলেবাস, আমাদের ক্যারিকুলাম, আমাদের আদর্শ, আমাদের সংস্কৃতি, গোটা ব্যবস্থাকে ঠেলে না সাজালে এই শিক্ষা ব্যবস্থার সাথের মধ্যে ঢুকলে এরা মানবতার পরিবর্তে পশুত্বর চরিত্রে বের হবে, এটা তার আলামত আমি টের পাচ্ছি। শোনার ছেলেরা আজকে ইউনিভার্সিটিতে ভর্তি হয়ে যদি পশু হয়ে যায়, কিভাবে তাকে মারা হয়েছে, চিৎকার করেছে, তার দম বেরিয়ে যাচ্ছিল, সে পানি যাচ্ছিল, সে বমি করছিল, তাকে ফেলে রেখে তারা ক্যান্টিনে খাওয়া দাওয়া করতে গেছে, কত নির্লিপ্ত, কত অমানবিক, কত পাশবিক। যে শিক্ষা ব্যবস্থা
মানবতার পরিবর্তে এই পশুত্ব তৈরি করে আমি মনে করি সেই শিক্ষা ব্যবস্থার বিরুদ্ধে সংগ্রাম হওয়া দরকার। নতুন শিক্ষা ব্যবস্থা প্রয়োজন, যার মধ্যে মোরালিটি থাকবে, স্পিরিচুয়ালিটি থাকবে, চরিত্র থাকবে, আদর্শ থাকবে, আখলাক থাকবে। ইঞ্জিনিয়ার হবে সে একজন আদর্শ ইঞ্জিনিয়ার হবে, ডাক্তার হবে আদর্শ ডাক্তার হবে, চরিত্রবান ডাক্তার হবে, দেশপ্রেমিক ডাক্তার হবে। কিন্তু এখানে ভর্তি হয়ে যদি সে আগ্রাসী শক্তির ধারণ বাহক হয়, চরিত্রহীন হয়, পশুত্বের অধিকারী হয়, সেই শিক্ষা শ্রেষ্ঠ মানুষ তৈরি করতে ব্যর্থ বিফল হয়ে গেছে। আমি দুঃখের সাথে বলছি এই হয়েছে। এবং সকল বিশ্ববিদ্যালয়ে আজকে টর্চার সেল হয়েছে, মানুষকে ধরে নিয়ে মারছে, যারাই ভিন্ন মত দেবে তাদেরকে মারবে। বর্তমান বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির সেক্রেটারি জেনারেল সিরাজুল ইসলাম এই বুয়েটের মেধাবী ছাত্র ছিলেন। সিরাজকে ওই বুয়েটের হল থেকে ধরে নিয়ে আপনারা ফেসবুকে দেখেছেন তার ছবি, মারতে মারতে আব্রামের মতো তাকে নিথর দেহে ফেলে রেখে গিয়েছিল। তারা মনে করেছিল সিরাজ বোধহয় নিহত হয়ে গেছে, কিন্তু আল্লাহ হায়াতের মালিক তাকে বাঁচিয়ে রেখেছেন। সে এখন বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির সেক্রেটারি জেনারেল। এই আপনাদের মতো শিলাল আজকে জাতিসংঘ দেশপ্রেম এক মহান প্রতীক হয়ে বেঁচে আছে। আজকে এই সব দ্বিধা দ্বন্দ্ব ভুলে গিয়ে ভোট ছাড়া যারা পরপর দুইবার ক্ষমতায় এসে পুলিশকে লাঠিয়াল বানিয়ে দেশ শাসন করতে চায়, এর বিরুদ্ধে সংগ্রামের জন্য আমাদের দেশকে যেরকম খেলাতে একে মুক্ত করতে হবে। জাতীয় মুক্তির দেশপ্রেমের জাতিসত্ত আন্দোলনকে সংঘবদ্ধ করতে না পারলে আপনাদের রক্ত বৃথা চলে যেতে পারে। দেশপ্রেমের পতাকা জাতিসত্তার পতাকা ঘোষণা করছি, আমাদের দেশনেত্রীকে মুক্ত করে সেই পতাকা নিয়ে আগ্রাসনের বিরুদ্ধে এই দেশকে স্বাধীন সত্তাকে লাল সবুজ পতাকায় উঠে তুলে ধরতে হবে। আমরা এখানে জন্মেছি, এখানেই বেঁচে থাকবো, আমাদের জাতীয় সত্তার পতাকা সমুন্নত থাকবে। স্মরণ সভায় মহান আল্লাহর কাছে দোয়া করি, আল্লাহ তুমি দেশের জন্য জাতির জন্য ভালোবেসে যে জীবন দিল আব্রাহ, তুমি শাহাদাতের মর্যাদা দান করো। কামনা করে সকলকে ধন্যবাদ জানিয়ে আমার বক্তব্য শেষ করছি। খোদা হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ। বিশ্বদলীয় জিন্দাবাদ।